আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপিস। আমার আজকের রেসিপি রুই মাছের কোফতা কারি। এই রুই মাছের কোফতা কারিটা খেতে যেমন আলহামদুলিল্লাহ অনেক মজার, রান্না করাও কিন্তু অনেক সহজ। আমি আজকে আপনাদেরকে খুব ইজিভাবে ঘরোয়া মশলায় এই রুই মাছের কোফতা কারিটা তৈরি করে দেখাবো। ট্রাস্ট মি, এই রুই মাছের কোফতা কারিটা যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আপনাদের কাছে এটা হবে রুই মাছের কোফতা কারির একটি বেস্ট রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। রুই মাছের কোফতা কারিটা করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস বড় সাইজের। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন এই মাছটাকে আমি মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নেব। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে, মাছের যাতে কোনো পানি না থাকে মাছটাকে ঠিক সেভাবেই জাল করে শুকিয়ে নিতে হবে, কোনোভাবে যেন কোনো রকম একটু পানি না থাকে। আমার মাছটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাকে আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে মাছের কাঁটাটা বেছে নেব। আমার রুই মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে, এখন এগুলোকে একটি সবগুলো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই মাছের সাথে আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1টা আলুই ব্যবহার করতে পারবেন। আমার আলুগুলো একটু ছোট ছিল, এই জন্য আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। এখন এই আলুটাকে খুব ভালোভাবে কোচড়ে নেব, যাতে কোনো দলা দলা ভাব না থাকে, একেবারে মিহিভাবে কোচড়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি করে কেটে রাখা। এখন দিয়ে দেব 1/4 চা চামচের মতো লবণ। আমি কিন্তু মাছটা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করেছি, এজন্য এখানে লবণের পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে কোচলে মেখে নিতে হবে। আমার আলু আর মাছটা মাখা হয়ে গেছে, এখন এগুলোকে কোফতার যে সাইজটা আছে ওই সাইজটা করে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। এই বলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, তবে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, ঠিক এরকম সাইজের বল করলে কোফতাটা রান্না করে দেখতে অনেক সুন্দর লাগে। এখন এই কোফতাগুলো ভাজার পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটাই কোফতা তৈরি করে নিয়েছি। চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি। একটা টিপস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিভাবে বুঝবেন যে আপনারা আপনাদের যে কোফতাটা তৈরি করেছেন এটা একেবারে পারফেক্ট হয়েছে বা তেলে দিলে এটা ভেঙে যাবে না। ছোট্ট একটা বল আমি তৈরি করে রেখেছিলাম, ওটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা যদি তেলেতে দেওয়ার পর যদি ছেড়ে না যায় বা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। তেলে দেওয়ার পর যদি আপনাদের কোফতাটা ভেঙে ভেঙে আসে বা আলুটা ছেড়ে দেয় তখন বুঝতে পারবেন যে আপনাদের কোফতাতে একটু পানি ছিল। এজন্য আপনারা তখন কী করবেন, তখন ওই আলু আর মাছের যে মিশ্রণটা আছে ওটার মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেবেন। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে কষলে নিয়ে এরকম বল তৈরি করে নেবেন, তখন কি হবে এগুলো আর ভেঙে ভেঙে যাবে না। আমার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে, যার কারণে আমি তেলে দেওয়ার পর কিন্তু আলুটা কিন্তু ছেড়ে ছেড়ে যায়নি। এখন আমি সবগুলো কোফতায় এই তেলের মধ্যে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার কোফতাগুলো ব্রাউন কালার চাইতে একটু বেশি আমি ভেজেছি দেখতে ভালো লাগে বলে, এখন সবগুলো আমি উঠিয়ে নেব। এখন ওই ভাজা তেল থেকে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে এখন আমি 2 টেবিল চামচ
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সেহাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এই ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু কোফতার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কোফতা কারির মধ্যে কিন্তু আপনার এই মশলাটা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন এতে দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ আগে থেকে কিন্তু সব কিছুতে লবণ দেওয়া আছে। এখন এগুলোকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এ সময় মিডিয়ামে থাকবে। এখন এতে দিয়ে দেব 2 চা চামচ টক দই। এই টক দইটা দেওয়াতে কিন্তু এই কোফতা কারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু এখানে 2 চা চামচ দিয়েছি। খুব বেশি দিলে কিন্তু মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এই জন্য এখানে 2 চা চামচই কিন্তু একেবারে পারফেক্ট। এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই মশলাটা কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেলে কোফতাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সবগুলো কোফতা দিয়ে দেব এবং খুব হালকাভাবে নেড়ে চেড়ে দেব। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, তা না হলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু একেবারে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কি ঝোরের পরিমাণটা বেশি খাবেন না কম খাবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে। আমি এখানে 1 কাপের চাইতে একটু বেশি পানি দিয়েছি, এর চাইতে বেশি আমি এখানে আর পানি দেব না। এখন এটাকে নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্যানের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঘড়ি ধরে 5 মিনিট। চুলার আঁচটা কিন্তু এ সময় মিডিয়ামই থাকবে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে ফেলছি। এখন এটাকে আবার প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা একটু কম বেশি দেখে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়াতে কোফতার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু এই চিনিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, ট্রাস্ট মি, চিনি দেওয়াতে কিন্তু কোফতার যে একটা অরিজিনাল যে একটা স্বাদ আছে ওটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে নেব এবং এর চুলাটাকে আমি অফ করে দেব। আমার কোফতাটা কিন্তু হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা হয়ে গেলে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এর চাইতে বেশি কিন্তু আমি আর শোকাবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে এটার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। আমি যখন এটা সার্ভিং ডিশে সার্ভ করব আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যে এটার ঝোলটা কতটা শুকিয়েছে। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের কোফতা কারি। দেখলেন তো কীভাবে সহজেই এই রুই মাছের কোফতা কারিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। বাসায় কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই কোফতা কারিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হয়েছে। এই কোফতা কারিটা আপনারা পোলাও বা ভাতের সাথে খুব সহজেই খেতে পারবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।